এমসি কলেজের ছাত্রাবাসে গৃহবধূকে গণধর্ষণ, তাদেরকে খুঁজছে পুলিশ। সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় ছাত্রলীগের 6 কর্মীর নাম উঠে এসেছে। অভিযুক্তদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। নগরের শাহপরান থানা পুলিশ শুক্রবার 25 সেপ্টেম্বর রাত 10টার দিকে ছাত্রাবাস থেকে স্বামীসহ ওই গৃহবধূকে উদ্ধার করে। পরে তাকে উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে OCC-তে ভর্তি করা হয়। গণধর্ষণে অভিযুক্তরা হলেন এমসি কলেজের ইংরেজি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী শাহ মাহবুবুর রহমান রনি, তার সহপাঠী মাহফুজুর রহমান মাসুম, একই কলেজের শিক্ষার্থী এম সাইফুর রহমান, অর্জুন লঙ্কর এবং বহিরাগত রবিউল ইসলাম ও তারেক আহমেদ। এরা সবাই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। কলেজ সূত্র থেকে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় একটি প্রাইভেট কার যোগে স্বামীর সঙ্গে এমসি কলেজে বেড়াতে আসেন দক্ষিণ সুরমার শিববাড়ির এই গৃহবধূ। ক্যাম্পাস থেকে ছাত্রলীগের ওই 7 কর্মী মিলে স্বামীসহ ওই গৃহবধূকে তুলে নেন পার্শ্ববর্তী কলেজ ছাত্রাবাসে। পরে তারা স্বামীকে বেদে মারধর করে ওই গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ করেন। জানা গেছে, অভিযুক্ত সাইফুর রহমানের বাড়ি বালাগঞ্জে, রবিউলের বাড়ি দিরাই, মাহফুজের রহমান মাসুমের বাড়ি সিলেট সদর উপজেলায়, অর্জুনের বাড়ি কিশোরগঞ্জে, রনির বাড়ি হবিগঞ্জের এবং তারেক জগন্নাথপুরের বাসিন্দা। করোনা পরিস্থিতির কারণে কলেজ ছাত্রাবাস বন্ধ থাকলেও এরা প্রতিদিন ছাত্রাবাসে জুয়া ও মাদকের আসর বসাত। টিলাগড় ও বালুচর এলাকায় ছিনতাইয়ের সঙ্গে এই গ্রুপ জড়িত বলে একাধিক সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে। নগরীর শাহপরান থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কায়ুম চৌধুরী বলেন, খবর পেয়ে আমরা এমসি কলেজের ছাত্রাবাসে গিয়ে তাদের উদ্ধার করি। পরে ধর্ষণের শিকার ওই গৃহবধূকে উসমানী হাসপাতালের OCC সেন্টারে ভর্তি করা হয়। এই ঘটনায় জড়িতদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। ছাত্রাবাসে গণধর্ষণ, ছাত্রলীগ কর্মীর রুম থেকে অস্ত্র উদ্ধার। সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় জড়িত ছাত্রলীগ কর্মী সাইফুর রহমানের রুম থেকে একটি আগ্নেয়াস্ত্র সহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার 25 সেপ্টেম্বর দিবাগত রাত 2টার দিকে নগরীর শাহপরান থানা পুলিশ এমসি কলেজের নতুন ছাত্রাবাসে অভিযান চালায়। এ সময় সাইফুরের রুম থেকে একটি আগ্নেয়াস্ত্র, 4টি লম্বা ধা, 1টি ছুরি ও 2টি GI পাইপ উদ্ধার করা হয়। এদিকে ঘটনার পরপরই পুলিশের একাধিক দল গৃহবধূকে গণধর্ষণে অভিযুক্তদের ধরতে অভিযানে নেমেছে। তবে শনিবার 26 সেপ্টেম্বর সকাল 8:30 পর্যন্ত এ ঘটনায় অভিযুক্ত কাউকে গ্রেফতার করেনি পুলিশ। সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজের ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে গৃহবধূকে গণধর্ষণের খবর সাধারণ শিক্ষার্থী সহ সচেতন নাগরিকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জঘন্য এ ঘটনার তীব্র নিন্দা ও ধর্ষকের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন। কলেজ সূত্র থেকে জানা গেছে, করোনা পরিস্থিতিতে কলেজ ও ছাত্রাবাস বন্ধ থাকলেও সাইফুর অবৈধভাবে ছাত্রাবাসে অবস্থান করছিলেন। তিনি সহযোগীদের নিয়ে কলেজ ক্যাম্পাস, টিলাগড় ও বালুচর এলাকায় ছিনতাই, অপহরণ ও মাদক ব্যবসা করতেন বলে অভিযোগ পাওয়া গেছে। রাতে বন্ধ ছাত্রাবাসে নিয়মিত জুয়া ও মাদকের আসর বসাতেন, এমন অভিযোগ রয়েছে সাইফুরের বিরুদ্ধে। শাহপরান থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল কাইম চৌধুরী জানান, গণধর্ষণের ঘটনার পর রাতেই এমসি কলেজ ছাত্রাবাসে অভিযান চালায় পুলিশ। এ সময় সাইফুর রহমানের রুম থেকে আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র ও ছুরি উদ্ধার করা হয়। এই ঘটনায় মামলার প্রস্তুতিও চলছে। এর আগে শুক্রবার সন্ধ্যায় এমসি কলেজ ক্যাম্পাসে বেড়াতে আসেন দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকার এক দম্পতি। এ সময় স্বামীসহ ওই গৃহবধূকে সাইফুর ও তার সহযোগী ছাত্রলীগ কর্মীরা পার্শ্ববর্তী ছাত্রাবাসে তুলে নিয়ে যান। পরে স্বামীকে আটকে রেখে ওই গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ করেন ছাত্রলীগ কর্মী রবিউল, তারিক, রনি, সাইফুর, মাহফুজ এবং অর্জুন। খবর পেয়ে পুলিশ রাত 10টার দিকে স্বামীসহ ওই গৃহবধূকে উদ্ধার করে। পরে তাকে উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার OCC-তে ভর্তি করা হয়েছে। সিলেটের এমসি কলেজ হোস্টেলে গণধর্ষণের শিকার তরুণী। সিলেটের এমসি কলেজ হোস্টেলে স্বামীকে বেঁধে রেখে এক তরুণীকে গণধর্ষণের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ তরুণী ও তার স্বামীকে উদ্ধার করেছে। তরুণীকে গুরুতর অবস্থায় সিলেট উসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাত 9টার দিকে এ ঘটনা ঘটে। পরে রাত 12:10 হাসপাতালে ভর্তি করে পুলিশ। SMP-র গণমাধ্যম শাখার অতিরিক্ত পুলিশ সুপার জ্যোতির্ময় সরকার ভিকটিমের বরাত দিয়ে জানান, গণধর্ষণের শিকার তরুণী তার স্বামীর সঙ্গে ঘুরতে গিয়েছিলেন। এমসি কলেজ প্রধান ফটক গাড়িতে স্ত্রীকে বসিয়ে রেখে কিছু কিনতে যান স্বামী।
এ সময় পাঁচ থেকে ছয়জন দুর্বৃত্ত তরুণীকে জোর করে নিয়ে যেতে চাইলে তার স্বামী দৌড়ে আসে। পরে তাকে সহ অস্ত্রের মুখে নিয়ে যায় এমসি কলেজের হোস্টেল সাত নম্বর ব্লকে। সেখানে স্বামীকে একটি কক্ষে আটকে রেখে তরুণীকে গণধর্ষণ করে দুর্বৃত্তরা। জড়িতদের ধরতে অভিযান চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। আজকের মতো এ পর্যন্তই ছিল। এই ভিডিওটি সম্পর্কে আপনার মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।